নির্বাচনের খবর এই মুহূর্তে, ঠিক কি ধরনের পরিবেশ রয়েছে, পরিস্থিতি রয়েছে, কত শতাংশ ভোট দেয়া হলো, কত শতাংশ ভোট পড়লো মূলত, সেই সব খবর নিয়ে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে। শুরুতে আমরা যেতে চাই বিলাসমণি সরকারি উচ্চ বালক বিদ্যালয় কেন্দ্র থেকে। আমাদের সহকর্মী হাবিব রহমান যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হাবিব, এই কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছিলেন বিএনপি প্রার্থী, সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং অভিযোগের সত্যতা কতটুকু রয়েছে? আমি যে বেশ কিছু কেন্দ্র আজকে গাজীপুরে ঘুরেছি, আমরা যেটা দেখেছি যে গাজীপুরের কয়েকটি কেন্দ্র থেকে বিএনপির যে প্রার্থী রয়েছেন তাদের এজেন্টদেরকে বের করে দিয়েছে। এবং আমি একটি কেন্দ্রের কথা উল্লেখ করতে চাই, সেটি হলো যে গাজীপুরের 35 নম্বর ওয়ার্ডের জাজর প্রাথমিক বিদ্যালয়, সেখানে কিন্তু আমরা যে একটি ভিন্ন চিত্র দেখেছি সেটি হলো যে 12টার পরে হঠাৎ করে কিছু বহিরাগতরা এসে একটি বুথে তারা প্রবেশ করে সেখানে প্রায় 80 থেকে 85টির মতো ব্যালটে তারা সিল মারে নৌকা প্রতীকে, এবং সেটি আমরা সেখানে যে এই ধরনের চিত্র দেখেছি। এছাড়া এবং সেখানে যখন আমরা এই ভিডিওটি করতে যাই তখন কিন্তু নৌকা প্রতীকের প্রার্থী তিনি কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণভাবে বাধা দিচ্ছিলেন। তিনি যেটি আমাদেরকে বলছিলেন যে আসলে এটি হঠাৎ করে কিছু বহিরাগত লোকজন এসে এই কাজটি করেছেন, ভোট এখানে অনেকটা সুশৃঙ্খলভাবে চলছিল এই বিষয়টিকে এবং জানিয়েছেন। এবং প্রিজাইডিং অফিসার কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে সহকারী প্রিজাইডিং অফিসার কর্মকর্তা তিনি বলেছেন যে আসলে ভোট ঠিক মতো চলছিল, হঠাৎ করে কিছু অপরিচিত লোকজন এসে এই ধরনের কাজ করেছে এবং এই কেন্দ্রটিতে সাময়িকভাবে কিন্তু কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ বন্ধ রয়েছে। এছাড়া আমরা আরও দুই একটি কেন্দ্রে গিয়েছি, সেখানে যারা কাউন্সিলর রয়েছে তাদের অভিযোগ আমরা শুনেছি। তারা যেটি বলেছেন যে ভোট কেন্দ্র দখল করে তাদের যে বিরোধী যে দল রয়েছে, কাউন্সিলর প্রার্থী রয়েছে, তাদের ব্যালটে ভোট মারছে, এই অভিযোগগুলো কিন্তু আমরা বেশ কিছু কেন্দ্রে আমরা পেয়েছি। বলা যায় এখন পর্যন্ত আমরা যে কতগুলো কেন্দ্রে রয়েছি সেই কেন্দ্রে এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে চলছে। এটি একটি ইভিএম কেন্দ্র, আমরা যেটি জানি এখানে ভোটও কিন্তু অনেক দ্রুতই নিতে পারছে এখানকার যারা রয়েছেন। ফারানা, এখানকার পরিস্থিতি মোটামুটি সেরকমই, কারণ সকাল থেকে এই ভোট কেন্দ্রে আমি আছি দেওয়ালিয়াবাড়ি আকম মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে সুষ্ঠুভাবে ভোট হচ্ছিল কিন্তু বেলা 11টার পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। তখন আমরা দেখি যে বহিরাগত লোকজন তারা কেন্দ্রের চৌহদ্দির মধ্যে আসলে যেই জায়গাতে তাদের প্রবেশ করবার কোনো ধরনের কোনো সুযোগ নেই সেই জায়গাতে বহিরাগতরা প্রবেশ করতে শুরু করে, ভোটারদের উপস্থিতি কমে যায়। এখনও কিন্তু সেরকম পরিস্থিতি চলছে। আপনি দেখেন যে একেবারেই ভোট কেন্দ্রের চৌহদ্দির মধ্যেই প্রচুর বহিরাগত লোকজন তারা কিন্তু সেই জায়গাতে অবস্থান করছে। এর মাঝখানেই বিচ্ছিন্নভাবে কিছু অনিয়মের ঘটনাও আমাদের চোখে পড়েছে। এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে আমরা পাশের অন্য একটি বুথে সেই জায়গাতে দায়িত্ব পালন করছিলাম, ছবি নিচ্ছিলাম সেই জায়গাতে। পরবর্তীতে হঠাৎ করে দেখি যে এখানকার 5 নম্বর বুথ থেকে একসাথে কয়েকজনকে আমরা ঢুকতে দেখি এবং পরবর্তীতে আমরা তাদের কাছে জিজ্ঞেস করি যে কেন তারা আসলে ভেতরে প্রবেশ করেছিলেন। আমাদের ক্যামেরা দেখে তারা তড়িঘড়ি সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন এবং তারা আমাদের কাছে দাবি করেন যে ভোট দেবার জন্য তারা কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছিলেন, বুথের মধ্যে প্রবেশ করেছিলেন। এবং পরবর্তী সময় এখন যে বুথের মধ্যে আমরা আছি সেদের যে ব্যালটের বইটি রয়েছে সেই বইয়ের মধ্যে বেশ কিছু ব্যালট আমরা দেখি যে সেখান থেকে ছিঁড়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা একটু দেখাতে চাই যে কারণ আপনি নিশ্চয় জানবেন যে এই ব্যালট যেগুলো রয়েছে তিন ধরনের প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মেয়র, কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর। তিনটি ব্যালটের একই নাম্বার থাকবে কিন্তু এখানে যেটি হয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে শুরুর দিকে যে ব্যালটের দুটি ব্যালটের পেছনে সিল আছে, চারটি ব্যালটের পেছনে সিল আছে কিন্তু এই যে পরবর্তী যে ব্যালটগুলো রয়েছে সেই ব্যালটে কোনো সিল নেই, সেই ব্যালটগুলো এখান থেকে ছিঁড়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু অন্য যে ব্যালটগুলো রয়েছে কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর ব্যালট সেগুলো একই রয়েছে, অর্থাৎ এখানে বইয়ের যে নাম্বারগুলো রয়েছে ব্যালটের নাম্বারে অসামঞ্জস্য রয়েছে। এবং এখানকার সহকারী প্রিজাইডিং কর্মকর্তার কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই অসামঞ্জস্য কেন, এই ব্যালটগুলো কোথায় গেল, তিনি কোনো সদুত্তর দিতে পারেনি। আমরা আরেকবার তার সাথে কথা বলার চেষ্টা করব। একটু জানতে চাই যে মাঝের যে ব্যালটগুলো রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কে বা কারা ছিঁড়ে নিয়ে গেছে, সে ব্যালটগুলো কি হয়েছে আর এখন আসলে আপনার কিভাবে ভোট? এখন পরবর্তী ব্যালট যেগুলো ছিল সেখান থেকে আমি ভোট নিচ্ছি। আর মুহূর্তের মধ্যে মানে আমি শুরু করেছিলাম কয়েকটা নিচ্ছি ভোট, স্বাভাবিকভাবে আপনি দেখছেনই তো, কিন্তু তার মধ্যে তিন চারজন এসে ঢুকে মানে একরকম জোরপূর্বক এটা নিয়ে ছিঁড়ছে। এই কেন্দ্রে
কিছুক্ষণ আগে এখানে এই কেন্দ্রটি এক ধরনের দখলের চেষ্টা হয়েছিল। আমরা যখন ক্যামেরা নিয়ে এসেছিলাম তখন ক্যামেরা দেখেও বেশ কয়েকজনকে দ্রুত বেগে এখান থেকে আমরা চলে যেতে দেখেছি। আর যদিও এখানকার প্রিজাইডিং কর্মকর্তা দাবি করেছেন যে তার এখানে অন্য কোনো ধরনের নির্বাচন বহির্ভূত কোনো ধরনের কোনো কিছু হয়নি, কিন্তু এখানকার লোকজন যারা রয়েছেন তারা বলেছেন যে কয়েকজন এসে এই কেন্দ্রে হইচই করার কারণে বেশ কিছু ভোটার এখান থেকে চলে গেছে এবং কিছুক্ষণ ধরে একটি উত্তেজনাকর পরিস্থিতি ছিল। না না না, বর্জন তো অবশ্যই না, আমি নির্বাচন এই জন্য করলাম যে এই অগণতান্ত্রিক সরকারের চরিত্রটা শুধু আপনারা নন বিশ্ববাসী দেখুক, এবং বিশ্ববাসীর কাছে আমি আকুল আবেদন জানাই এই নির্বাচন ছাড়া ক্ষমতায় থেকে বাংলা একটা স্বাধীন দেশের বাংলাদেশের নাগরিকদের প্রতি কি ধরনের জুলুম অবিচার করা হচ্ছে এটা আজকে বিশ্ববাসী দেখুক। সাধারণ মানুষের যদি উপস্থিত দেখি প্রচুর ভোটার এখানে এসে এখনো অপেক্ষা করছেন, তারা কেউ ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে কিংবা প্রিজাইডিং অফিসারের পক্ষ থেকে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি আমরাও যখন কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে চেয়েছি এখান থেকে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, এখানকার পুলিশ সদস্যরা ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে যে প্রিজাইডিং অফিসার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখানে গণমাধ্যম কর্মীদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কেন ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই বিষয়ে আসলে সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এখানে যে ব্যালটের গুলো রয়েছে সেখানে কিন্তু আগে থেকেই এই ধরনের সিল গুলো মারা ছিল। আসলে এখানে আপাতত বলে ভোট বন্ধ এবং আপনি আপনি কে বলছেন? কি বেদাল হয়েছে এই সিল গুলো আগে মারা হয় নাকি? এগুলো ইয়া মারছে, যারা মারছে যারা আইছে তারাই সিল মারছে, এখন বাইরে লোকেরা মারা নাকি? আমার বোর্ড আমি মারছি, এতগুলো একবার না অনেকগুলো লোক ছিল হয়েছে কাল তারা মারছে, কি কই পরে নাই? এটা একটা বেদাল হয়ে গেছে এই কারণে হয়ে গেছে। আরে বাজা দেয় যে কোনো একটা প্রবাদের ভিতরে বেদাল হয়ে গেছে এটার কারণে হয়েছে। এটা তো অনেকগুলো লোক ঢুকছিল, এটা তো কোনো জালবুট পারা হয় নাই গিয়া জালবুট পারা হয়েছে। আমি যার এজেন্টই হই, আমি নৌকার এজেন্ট, এটা জালবুট পারা হয় নাই গিয়া তারা এই বোটগুলো বাসতে ভাড়া দেওয়ার সুযোগ পায় না গিয়া। এই ধরনের আপনি দেখছেন যে এই ধরনের নানা অভিযোগ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে কি হয়েছিল দেখ, আমাদের এখন কিছু অপসংস্কৃত লোক এসে আমাকে উৎখাত করছে, আমাদের ব্যারেক পেপার নিয়ে গেছে, এখন আমি কিছু বলতে পারবো না। আমি সেখানকার আমরা এখন আপাতত স্থগিত রাখলাম। ভোট কেন্দ্র কি এখন বন্ধ নাকি? এখন আপাতত বন্ধ, ভোট কেন্দ্র আপাতত বন্ধ। তার সহকারী প্রিজাইডিং অফিসার যিনি, তিনি বললেন যে হঠাৎ করে কিছু লোক এসে এখানে আতঙ্কিতভাবে হামলা করে এই ধরনের ব্যালট বাক্স ব্যালটগুলোতে তারা সিল মারে, এবং সেই সিল মারার পরে এই কেন্দ্রটি এখন আপাতত বন্ধ রাখা হয়েছে। দর্শক, আমাদের সহকর্মী হাবিব রহমান গাজীপুরের 32 নম্বর ওয়ার্ডের জাজর প্রাথমিক বিদ্যালয়ে ঠিক কি ঘটেছিল সেই বিষয়ে কথা বলছিলেন আমাদের সহকর্মী হাবিব রহমান। আমরা একটু আমি আছি লোহাকৈরের হযরত লোহা আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে। সকাল থেকেই মোটামুটি বলা চলে যে শান্তিপূর্ণ ভোট হচ্ছিল, কিন্তু 11টার পর থেকে বিভিন্ন কেন্দ্রে আসলে দৃশ্যপট ধীরে ধীরে বদলে যেতে শুরু করে, বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের খবর কিন্তু বিচ্ছিন্নভাবে আমাদের কাছে আসতে শুরু করে। তার আগে আমরা দেখাচ্ছিলাম যে পার্শ্ববর্তী একটি ভোট কেন্দ্রে সেখানে
ব্যালটের মধ্যে সিল মারা ছিল এবং বেশ কিছু ব্যালট সেই জায়গা থেকে ছিঁড়ে নিয়ে যাওয়া হয়েছে। এরকম অনিয়মের চিত্র কিন্তু আমরা সেই জায়গা থেকে বলছিলাম। এই মুহূর্তে হযরত লোহা আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র আমরা এই কিছুক্ষণ আগে প্রবেশ করেছি। প্রবেশ করার পর এখানে বুথ নাম্বার 4 প্রবেশ করার পর এখানে আমরা দেখি যে বেশ কিছু ব্যালটে সিলমার অবস্থায় সে ব্যালটগুলো পড়েছিল। আরেকটি বিষয় একেবারে পরিষ্কার করা দরকার যেহেতু 3টি পদে এখানে নির্বাচন হচ্ছে, মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর, একজন ভোটারকে 3টি ব্যালট একই সাথে দেওয়া হয়। এখানে আমরা দেখি যে শুধুমাত্র মেয়র পদের যে ব্যালটটি রয়েছে সেই ব্যালটে বেশ কিছু ব্যালটে সিল মারা, আর কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর ব্যালট আমরা এখানে পাইনি। আমরা একটু সহকারী প্রিজাইডিং অফিসারের সাথে একটু কথা বলতে চাই যে আমরা এখানে ব্যালটে সিল মারা অবস্থা আপনার টেবিলে পড়ে থাকতে দেখেছি ব্যালট, একটু যদি বলেন যে কি হয়েছিল। আসলে তো আমার প্রিজাইডিং অফিসার আছে, ঠিক আছে, এখানে আমি অনেক একলা কি বলবো বলেন, আপনারা ভালো করে এজন্য নেতাদের দিয়ে সামনে ব্যালট নাই, হ্যাঁ নাই, শেষ হয়ে গেছে, যেটা বাতিল করছে আমার প্রিজাইডিং অফিসার বাতিল করছে। বাতিল কোনগুলো করা? এটা ওই যে আপনার ছিলমারা ছিল, এখানে লোক আসছেন চিনি না কে বা কারা, আমি চিনি না তো তাদেরকে। এখানে যে আছে আমাদের সহকারী যে পুলিং এজেন্ট আছে, যেখানে এজেন্ট আছে তাদের কাছে জিজ্ঞেস করেন কতগুলো ব্যালটে সিল মারা হয়েছে। 10-15 কতজন ঢুকছিল এখানে? আমি তো বুট নিতে আসছি, এখন পুলিশ কাউকে আটক করছে কিনা সেটা পুলিশ বলতে পারবে। আচ্ছা, এখানে এখানে যারা এজেন্ট আছেন, প্রার্থী যারা এজেন্ট আছেন, আমরা দুইজন এজেন্টের সাথে একটু কথা বলতে চাই। নৌকা প্রতীকের এজেন্ট কি আছেন ধানের শীষে? আপনারা তো ছিলেন এখানে, কি হয়েছিল ঘটনা একটু যদি বলেন। আমরা তো চিন না করতে আসছি লোক, তাও দেখি না, আমরা তো ধরেন ভোট দিতে আসতো ওই সময় আর কি, আমরা ই করতেছি এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তিনি এই ঘটনা জানার পর আমরা দেখেছি যে সেই বুথ থেকে যে ব্যালট যেগুলো ছিল সেই ব্যালটগুলো তিনি তার কক্ষে নিয়ে গেছেন। তার পাশের একটি বুথেও আমরা দেখেছি যে সেই জায়গাতেও ব্যালটে এক ধরনের অসামঞ্জস্য ছিল, অর্থাৎ মেয়রের আমরা একটু একটু ছোট আমরা সরাসরি সম্প্রচারে আছি, সরাসরি সম্প্রচারে আছি, একটু যদি বলেন আমাদেরকে কি ঘটনা হয়েছিল যে অনেকগুলো ব্যালটে সিল মারা। এখন এখানে ঘটনা কি হয়েছিল সেটা তো আমি ঠিক সঠিক বলতে পারবো না, এখানে কি হয়েছে আমাকে ইনফর্মাল ভাবে করা হয় নাই। যাই হোক, এখন কতগুলো ব্যালট নিয়ে আসছেন এখানে? লাইভ টেলিকাস্ট আপনারা করবেন না প্লিজ, ঠিক আছে, এটা আমাদের নির্দেশনা আছে যে আপনাদের নির্দেশনা লাইভ টেলিকাস্টের ব্যাপারে, না লাইভ টেলিকাস্টের ব্যাপারে নির্দেশনা বলতে কি আমাদের ট্রেনিং এ বলা হয়েছে, ঠিক আছে, যে ব্যালট তো আমি ঘটনাটা এখন আপনাদের সামনে আমি দেখতে পারলাম, তাই না? এখন উনি আমাকে ইনফর্ম করেন নাই বা আমাকে পান নাই বলছেন, তো ওয়াশরুমে ছিলাম তখন। সহকারী একটি কথা বলছিলেন যে পুলিশ আসার পর ওরা বেরিয়ে যাচ্ছিল, কিন্তু পুলিশ আসলে তাৎক্ষণিকভাবে ওদের আটকের কোনো ব্যবস্থা করেনি, সেটা তো আমি বলতে পারবো না, আমি এখনই তো দেখলাম বিষয়টা। ভোটের কি অবস্থা, আপনারা কি এই ধরনের পরিস্থিতিতে ভোট চালু রাখবেন? ভোট তো বেশ শান্ত ভাবেই হচ্ছে, হয়তো দুই একটা এই ভোট গুলো কিন্তু আমি বাতিল করবো, যেগুলো আপনারা সিল দেওয়া দেখেছেন এগুলো অবশ্যই বাতিল হবে, সেটা তো দেখলাম আমি। ধন্যবাদ, আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলছিলাম। এই হচ্ছে মোটামুটি এখানকার পরিস্থিতি, আসলে সময় যত গড়াচ্ছে এরকম বিচ্ছিন্ন ভাবে বেশ কিছু অনিয়মের চিত্র কিন্তু উঠে আসছে। এখন দেখার বিষয় যে আরো কিছুটা সময় বাকি, বাদ বাকি সময় আসলে ভোটের এই ধরনের পরিস্থিতি কোন দিকে করে।